আসসালামু আলাইকুম। NTV24.com এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। বন্ধুরা, আপনাদের ভালোবাসাই আমাদের পথচলা। আমাদের NTV-তে প্রতিদিনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। চলুন দেখি, আজকে আমরা তেমন একটি নতুন ভিডিও আপলোড করেছি যেটি দেখলে আপনারা অবশ্যই আনন্দিত হবেন। নির্বাচনী প্রস্তুতির বিষয়টা বলতে গেলে একটু পেছনে যেতে হবে আমাদের। সেটা হলো আমাদের ঢাকা পাঁচ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান, তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন পাঁচটি। জননেত্রী শেখ হাসিনা তাকে পাঁচবার মনোনয়ন দিয়েছেন। 96-তে 2001 বিজয়ী হয়েছেন। 2001-এ সারা বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছিল, আপনারা জানেন। তারপর 2008, তখন আমাদের এই প্রয়াত সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লা, তিনি তখন 1-11 ষড়যন্ত্রমূলক মামলা নিয়ে কিন্তু কারাগারে ছিলেন। তো সেই কারাগারে থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছিলেন। এখানে তখন ত্রিমুখী একটি নির্বাচন হয়েছিল, যে এখানে জোটেরও কোনো না কোনোভাবে জোটেরও প্রার্থী দেওয়া হয়েছিল। জোটের প্রার্থী ছিলেন বাবলা সাহেব, বিএনপির প্রার্থী ছিলেন সালাউদ্দিন আহমদ সাহেব, আর আওয়ামী লীগের প্রার্থী ছিলেন নৌকা মার্কা নিয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান সাহেব। তিনি কিন্তু তখন কারাগারে ছিলেন। সেই কারাগারে থাকাকালীন সময়ে আমরা আইনি জটিলতা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, প্রতীক বরাদ্দ সব কিছু নিয়ে আমরা নির্বাচন করার সময় পেয়েছিলাম মাত্র 5 দিন। সেই 5 দিনের নির্বাচনে কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ সাহেব, তার সাথে আমাদের আলহাজ হাবিবুর রহমান মোল্লা সাহেবের নৌকা মার্কা ভোটের ব্যবধান হয়েছিল 55,000। তো 2008-এ আমাদের প্রার্থী জেলখানা, কিন্তু আমাদের নেতা কর্মী আত্মীয় স্বজন সবাই ঐক্যবদ্ধভাবে মাত্র 5 দিনের নির্বাচনে 55,000 ভোটের ব্যবধানে বিজয়ী করেন আলহাজ হাবিবুর রহমান মোল্লাকে। তারপর 2014-2018, আমার বাবাকে যেটা দেখেছি আমি, সেটা হলো 1972 সালে তিনি প্রথম করিম জুট মিলে সিবিএ নির্বাচনে অংশগ্রহণ করেন। সেখানে সে বিজয়ী হয়ে সিবিএ প্রতিষ্ঠিত করেন। আমার বাবা কিন্তু আওয়ামী লীগ এবং তার আগে কিন্তু তিনি শ্রমিক নেতা ছিলেন। আমার বাবা কিন্তু তৎকালীন সময়ে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তো তিনি যেটা করতেন, যে একটি নির্বাচনের পরে যে নির্বাচনটা আজকে হয়ে গেল, সেই নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন বা বিজয়ী হয়েছেন, তার পরদিন থেকে তিনি আবার প্রস্তুতি গ্রহণ করতেন আগামী নির্বাচনের। তো নির্বাচনী প্রস্তুতির বিষয়টা এরকম, আমাদের ঢাকা পাঁচ আসনে যারা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শটা বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার আদেশ নির্দেশ মেনে ঢাকা পাঁচ আসনে আলহাজ হাবিবুর রহমান মোল্লার অনুসারী, তারা সবাই একেবারে নির্বাচনী যেই সময়টা নির্ধারণ করে দেওয়া হয় নির্বাচন কমিশন থেকে ইস্তাহার ঘোষণার পরে, সেইটাই আমাদের জন্য আল্লাহর রহমতে যথেষ্ট। এক কথায়, নির্বাচনী প্রস্তুতি আমাদের সব সময় ইনশাল্লাহ থাকে। এখন নির্বাচনে প্রার্থী হওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা আমার বেলা একটু ভিন্ন। কীরকম ভিন্ন? সেখানে আমি যদি আল্লাহর রহমতে প্রার্থী হই, সেখানে জননেত্রী শেখ হাসিনার দোয়া এবং সহযোগিতা নিয়ে আমি প্রার্থী হব। আসলে এই বিষয়টা কেন বলে বা কোন বিশ্বাস থেকে মানুষ বলে এটা? নির্বাচনী প্রচার প্রচারণার সময় কি এখনো আসছে? নির্বাচন কমিশন কি তারা নির্বাচনের সময় ঘোষণা করেছে? তো এখনো নির্বাচন কবে হবে ঘোষণা হয়নি, এরপর ইশতেহার ঘোষণা হবে। তো যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে যে হ্যাঁ, আমরা নির্বাচনী ইশতেহার আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করব, তখন নির্বাচনী প্রচার প্রচারণা যেটা, সেটা আমি যদি সেখানে আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত জননী শেখ হাসিনা তার সিদ্ধান্ত চূড়ান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক আমি প্রচার প্রচারণায় নামব। এখন আমাদের যে দুঃসময় চলছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সেটা হলো করোনা ভাইরাস COVID-19 দুর্যোগ আকার ধারণ করেছে, মহামারীর আকার ধারণ করেছে। এখন আমরা যারা প্রচার প্রচারণায় আসে সেই প্রচার প্রচারণাটায় না গিয়ে যদি এই টাকাটা দিয়ে তারা দুস্থ মানুষের পাশে দাঁড়াতো তাহলে কি তারা নির্বাচনে প্রার্থী হতে চায় সেটা কি প্রকাশ পেত না? আপনারা এখানে বসেছিলেন, আমাদের আমাদের আত্মীয় স্বজন আমাদের নেতা কর্মী সমর্থকরা এখানে বসে, তাদেরকে কিন্তু এই কথাটাই আমি বলছিলাম যে তারাও বলছিল যে আমরা প্রচার প্রচারণায় যাবো কি না। আমি কিন্তু কথাটা বলেছি যে এখন প্রচার প্রচারণায় না গিয়ে আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়াই, যে বিল একটা একটা ব্যানার করতে, একটা কতগুলা পোস্টার করতে, ফেস্টুন করতে যেই খরচটা যাবে সেই খরচটা আমরা আপাতত একটা দুইটা পাঁচটা দশটা পরিবারকে আমরা সহযোগিতা করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। নেক্সট আমরা আবার নতুন ভিডিও দেবো, আপনারা আমাদের সাথে থাকবেন। সেই প্রত্যাশা আমি জানাচ্ছি। আল্লাহ হাফেজ।